উত্তর চব্বিশ পরগনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুষ্কৃতীর হাতে মার খেয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্য। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার জামবেড়িয়া গ্রামে। পঞ্চায়েত সদস্যের মাথায় আঘাতের পাশাপাশি তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের সদস্য আবুল খায়ের মণ্ডলের পা, মাথা ও হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় লুৎফর রহমান গাজী নামে এক দুষ্কৃতী দাপিয়ে বেড়াচ্ছে। এলাকায় একটি দুই বিঘা জমি আদিবাসী শ্যাম সর্দার লিজে নিয়ে মাছের ভেড়ি করেছিল। শ্যাম সর্দার গতকাল ভেড়িতে একটি আলা ঘর বানায়। অভিযোগ, লুৎফর রহমান গাজী সোমবার সকালে শ্যাম সর্দারের স্ত্রী লক্ষ্মী সর্দারকে মারধর করে ও আলাঘরটি ভেঙে দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য আবুল খার মণ্ডল যখন ঘটনাস্থলে যাচ্ছিলেন, সেই সময় লুৎফর রহমান গাজী বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে পঞ্চায়েত সদস্য আবুল খা মণ্ডল ও তার অনুগামীদের বেধড়ক পেটায়। ঘটনায় জখম পাঁচজন। স্থানীয় বাসিন্দারা আবুল খা মণ্ডল সহ তার অনুগামীদের গুরুতর জখম অবস্থায় প্রথমে প্রাথমিক গ্রামীণ হাসপাতালে ও পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। বসিরহাট থেকে রিপোর্টার প্রদীপ সরকার। হচ্ছে জমি নিয়ে একটা ছেলে দালালি করে, তার নাম হচ্ছে লুৎফর রহমান মণ্ডল। এই ছেলেটা টোটাল হাসনাবাদ বিয়েলারোতে বিভিন্ন সময়ে একজনের জমির টাকা নিয়ে আরেকজনের নামে করে দেওয়া এইসবগুলো করে। তো খড়মপুর বাড়ি, মানে আমাদের মোরারিসা পঞ্চায়েতের খড়মপুর বাড়ি একজনের কাছ থেকে সেই জমি আগে বিক্রি হয়ে গেছে, পরবর্তীকালে ও আবার কিনে নিয়ে আসে। এইটা নিয়ে হাসনাবাদ থানায় উভয় পক্ষকে ডেকে একটা মীমাংসা করে দেয়। সেখানে একটা আদিবাসী দাদা সেই ওই একটা জলকর রূপে আছে, সেখানে জল তুলে সেখানে মাছ চাষ করে। সেই জায়গা আজকে ভাঙচুর করে সেখানে ওই ভেড়ির বাতগুলো সব কেটে দেয় লুৎফর এবং লুৎফরের নেতৃত্বে। সব দিচ্ছি দাদা, একটু সবাই সরে যান, না তো ডাক্তার দেখতে পাবেন। টিকিটটা নিয়ে এই যা কেস আমরা দেখেছি বা শুনেছি, যতটুকু আমি এসে এখানে জানতে পারলাম, কারণ আমি হঠাৎ সংবাদ পেলাম যে আমার মেম্বার অলরেডি আহত, তাকে মনে হয় কোপ্তম মারা হয়েছে। এরা জমিকে কেন্দ্র করে সেই জমিতে কোনো রকমে মানে ওরা ধীরে ধীরে ফেলছিল। এরকম একটা ঘটনা শুনে আমার মেম্বার সে দেখতে যাচ্ছিল, হঠাৎ পথে তাকে অতর্কিত আক্রমণ করা হয়। যতদূর জানি এরা বিরোধী, এরা বিরোধীরা এসে আজকে আমার মেম্বারের উপরে এই অতর্কিতে আক্রমণ করা হয়েছে। তার একটা পা বা মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, যেরকম আমরাও দেখেছি যে তার একটা পাও ভেঙেছে এবং মাথায় যতদূর শুনেছি যে কোপের আঘাতে আঠেরোটা সেলাই পড়েছে। ডাক্তার বলছে, ডাক্তার বলছে দেখুন, একটু বাইরে আছে।